ভারতীয় হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী ও মডেল অমন শান্থ। টিভি সিরিজ ক্রাইম প্যাট্রোলে অভিনয় করে বেশি পরিচিতি পান তিনি। সম্প্রতি প্রতারকের ফাঁদে পড়ে টাকা খোয়ালেন এ অভিনেত্রী। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদনে জানা যায়, মুম্বাইয়ের গোরেগাঁও ওয়েস্টে মায়ের সাথে থাকেন অমন শান্থ। সম্প্রতি মায়ের চিকিৎসার জন্য জুহু সিটি কেয়ার নামে একটি হাসপাতালের খোঁজ করেন তিনি। এ সময় ইন্টারনেটে হাসপাতালটির নামে একটি ওয়েবসাইট খুঁজে পান অমন। চিকিৎসা সংক্রান্ত নানা তথ্য জানার জন্য সেখানে দেওয়া একটি নম্বরে ফোন করেন তিনি। এক ব্যক্তির সঙ্গে কথা হয় তার, তিনি প্রয়োজনীয় সব তথ্য দেন অমনকে। এরপর একটি প্রেসক্রিপশনের জন্য অনলাইনে অমনকে 5,000 টাকা দিতে বলেন তিনি। টাকাটি দেওয়ার জন্য একটি লিঙ্কও পাঠান। এদিকে সেই ব্যক্তির পাঠানো লিঙ্কের মাধ্যমে 5,000 টাকা পাঠিয়ে দেন অমন। এরপর তার অ্যাকাউন্ট থেকে টাকাটি কেটে নেওয়া হয়। শুধু তাই নয়, তার আরো দুটি ব্যাংক হিসাব থেকেও 1,00,000 টাকা কেটে নেওয়া হয়। পরে সেই ব্যক্তিকে এই সমস্যার কথা জানানো হলে তিনি টাকা ফেরত দেওয়ার আশ্বাস দেন ঠিকই, কিন্তু তারপর আর ওই ব্যক্তির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অমন জানান, মাত্র 5 সেকেন্ডে 1,00,000 টাকা হারিয়েছেন তিনি। এরপরেই তিনি প্রথমে ব্যাংকে যান, তারপর পুলিশের দ্বারস্থ হন।